শ্রীগুরিজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই মৃত্যুর ঠিক বাইশ মিনিট আগে স্বামী পরমানন্দ এই প্রসঙ্গে বলছিলেন মৃত্যুর পূর্বে দেখা যায় যে লিঙ্গ ও গুচ্ছের মাঝে অপান বায়ু টিপটিপ করে বুঝতে হবে বাইশ মিনিটের মধ্যে মৃত্যু হবে একটু পরেই নাভিটা আঙ্গুল দিয়ে টিপে ধরলে দেখবে ব্যানবায়ু টিপ টিপ করছে কিছু পরেই ব্যানও বন্ধ হয়ে যাবে এবং তখন দেখবে সমান বায়ু হৃদয়ে কাজ করছে এ সময় সব ঘন অন্ধকার দেখে চিৎকার করে ডাকলে তাও মনে হবে বহু দূর থেকে আসা কিনকিন শব্দের মতো গলায় ঘর ঘর আওয়াজ হতে থাকে জীব আরষ্ট হয়ে যায় কথা বলতে পারে না ভাবে কি এই জীব কত অনায়াসে ব্যবহার করতাম এখন শত চেষ্টাতেও পারছি না তখন লোকে বলে গঙ্গা জল দাও ব্যান বন্ধ হতেই এই জবাব দেয় সমান বন্ধ হলে জ্ঞানেন্দ্রীয় জবাব দিয়ে দেয় শেষে উদানবায়ু নবদ্দ্বারের একদার দিয়ে নির্গত হয় পায়ু বা লিঙ্গ দিয়ে বেরোলে ধূম্রজানে মনুষ্যতর জনি বা প্রেজজনী প্রাপ্ত হয় মুখ বা চোখ কিংবা নাক অথবা কান দিয়ে বেরোলে পিতৃ মনুষ্য জন্ম হয় মৃত্যুর পূর্বে যা যা ঘটে যোগীরা অনুভব করতে পারেন আর যখন ঘন অন্ধকারে ছেয়ে ফেলছে দেখেন তখন ভয় অনেকে আসনটা আঁকড়ে ধরেন এই প্রসঙ্গে বলে রাখি আমাদের শরীরে পাঁচটি বায়ু আছে প্রাণ অপাং উদান সমান ব্যান তো এই পাঁচটি বায়ু ধীরে ধীরে নির্গত হয় আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন ওনাকেই খেতে বসে পঞ্চবায়ু এবং পঞ্চদেবতাকে খাবার দিয়ে থাকেন এবং বলে থাকেন প্রাণের সোহা আপনায় সোহা উদানায় বলে নিজে কিছু অন্ন গ্রহণ করেন এবং বাইরে নাগায় নম ক্রমায় নম কিকরায় নম ধনঞ্জয় দত্তায় নম বলে বাইরে কিছু অন্য পাঁচ ভাগে দিয়ে থাকেন শাস্ত্র ও যোগবিদ্যা অনুযায়ী আমাদের দেহে পাঁচটি প্রধান বায়ু কাজ করে যেটি বললাম প্রাণ অপান সমান উদান এবং উদান বায়ু যেমন আমাদের শরীরের যে এত ওজন ধরুন আপনার ওজন সত্তর কিলো কিন্তু আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন আপনার কি মনে হয় যে আপনি সত্তর কিলো দেহ নিয়ে হাঁটছেন মনে কিন্তু হয় না কারণ এই উদান বায়ুর জন্য উদান বায়ু যখন শরীর থেকে বেরিয়ে যায় মানুষের শরীর কিন্তু ভারী হয়ে যায় লক্ষ্য করে দেখবেন একজন জীবিত মানুষকে একজনই তুলে দিতে পারে কিন্তু মানুষটা যখন মরে যায় তখন তিন চারজন মিলে তাকে তুলতে হয় তখন তার শরীর ভারী হয়ে যায় তো প্রথমে আসি প্রাণবায়ু এটি আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে মৃত্যুর আগে বা সময় শ্বাস ধীরে ধীরে কমে আসে এবং প্রাণবায়ু ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যায় সাধারণত মৃত্যুর সময় হঠাৎ শ্বাসের একটা পরিবর্তন লক্ষ্য করা যায় অপান বায়ু এটা দেহ থেকে বজ্র বের করতে সাহায্য করে যেমন মলমূত্র মৃত্যুর ঠিক আগে বা পরে শরীর স্বাভাবিকভাবে পদার্থ নির্গত করতে শুরু করে দেয় বা অনেকের ক্ষেত্রে হয় দেখা যায় এটা যা অপান বায়ু নির্গমনের নির্দেশ করে সমান বায়ু এটা দেহের অভ্যন্তরে সমস্ত প্রকারের শক্তিকে সমানভাবে পরিচালিত করে এটি বেরিয়ে গেলে শরীর নিস্তেজ হয়ে পড়ে চেতনা হ্রাস পায় এবং শরীরটা অচেতন হয়ে যায় উদানবায়ুতে বললামই এটাও শরীরের চেতনাকেও কমিয়ে দেয় এছাড়া আছে ব্যানবায়ু যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোর কার্যকলাপকে আস্তে আস্তে বন্ধ করে দেয় এই প্রসঙ্গে আরও বিষদে আমরা পূর্বে আলোচনা করেছি আপনারা এই সম্পর্কে আরও জানতে হলে আমাদের এই চ্যানেলের আরও ভিডিওগুলি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রীগুড়ি জয় শ্রীগুরি জয় শ্রীগুরি জয়